আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। কোভিড রিপোর্টের নামে জালিয়াতি চক্র গ্রেপ্তার এক। বাড়িতে গিয়ে করোনার নমুনা সংগ্রহ করে দেওয়া হচ্ছিল ভুয়ো রিপোর্ট। গ্রেপ্তার বিশাল দত্ত নামে এক যুবক, পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। গত কয়েক মাসে বহু মানুষকে এভাবে প্রতারিত করা হয়েছে, তাকে আজ আদালতে পাঠানো হবে। তবে কোভিড রিপোর্টের মতন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জালিয়াতি হওয়াতে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে। এই রিপোর্টে ইচ্ছা মতন রিপোর্ট দেওয়া হতো, টেস্ট না করে কাউকে পজিটিভ কাউকে নেগেটিভ রিপোর্ট পাঠিয়ে দেওয়া হতো। ये सब काम कर रहे हैं। कैसे पता चला आपको? अभी हम जब रिपोर्ट इधर का लैब में लेने गया तब हमको पता चला कि ये कोई फ्रॉड आदमी, कोई लैब का एम्प्लॉय नहीं है। अच्छा, हाँ। क्या आप लोगों को क्या परिचय दिया? वो परिचय दिया कि हम लैब का आदमी है, हमसे टेस्टिंग करवाए। जैसे हम पैसा देता था, दो दिन के बाद हमको फ्रॉड रिपोर्ट बना के देता था कोई कैफे से। कितना पैसा ले लिया था आपसे? जैसे लगभग 20-30 हज़ार रुपये तो ले लिया होगा। अच्छा, कितना रिपोर्ट के लिए? 14-15 रिपोर्ट के लिए। अच्छा, जैसे हम रेगुलर ट्रीटमेंट कराता था और चेन्नई में हमारा पापा को हम लोग चेन्नई के थ्रू डॉक्टर से दिखाता था। अच्छा, तो उधर से हम लोग जैसे इधर से लैब से रिपोर्ट लेके वही लैब हम लोग चेन्नई में दिखाता था और वही चेन्नई का इधर का लैब के हिसाब से वो लोग दवाई दे देता था, तो वही हिसाब से ट्रीटमेंट चल रहा था। पता कैसे चला आप लोगों को? पता कैसे चला कि ये नकली रिपोर्ट दे रहे हैं? अभी हम जैसे लैब में इसके लिए वेरीफाई करने के लिए गया, क्योंकि हमेशा एक ही सेम रिपोर्ट, तो अभी हम लैब में वेरीफाई करने के लिए गए तो ये कोई एम्प्लॉय नहीं है इसका, इसका वजह से हमको पता चला है। চন্দ্রকোনার মুন্ডুমালায় ভয়াবহ পথ দুর্ঘটনা। মালবাহী ট্রাকের সাথে প্রাইভেট কারের ধাক্কা, তার জেরেই পাশে থাকা মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে রাস্তায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা পৌরসভা 6 নম্বর ওয়ার্ড মুন্ডুমালা এলাকায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে। ঘটনায় বরাদ্দ জোরে রক্ষা, প্রাইভেট কারে থাকা 3 জন এবং 1 জন বাইক আরোহীর। আগামী দিনে আসতে চলেছে কোভিডের তৃতীয় ঢেউ, তার আগেই কোভিড সংক্রান্ত বিষয়ে দুবরাজপুর পৌরসভা সভাকক্ষে বৈঠক করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়। উপস্থিত ছিলেন অন্যান্য জেলা নেতৃত্ব। আমি যেটা করছি সব মিউনিসিপ্যালিটির সাথে দেখা করছি কোথায় কোভিড সংক্রান্ত এবং আগামী দিনে কোভিডের যে ওয়েভটা আসবে সেটার প্রতি সচেতন হওয়া, তার জন্য কি কি প্রিকরেশন নেওয়া, এবং আমার তরফ থেকে আমি কী কী যেমন অক্সিজেন সিলিন্ডার যেগুলো দেবো সব জায়গায় মিউনিসিপ্যালিটির ভিত্তিক দেওয়া হবে, দেবো সেগুলো কার কোথায় কত লাগবে সেগুলো দেখা করার কারণ সেগুলোই মেনলি, আর কী কী লাগছে আমার তরফ থেকে আমি কী কী করতে পারি, ওদের কী কী চাই এই মুহূর্তে, কী কী আছে, কোন কোন অসুবিধে হচ্ছে সেইগুলো জানা এবং সেগুলো প্রপারলি সলভ করা। ইয়াশ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের সমুদ্র উপকূলবর্তী এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে 2/24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী এলাকা পরিদর্শনে আসে 7 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল, তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে মিলবে কেন্দ্রীয় সরকারি সাহায্য। জলপাইগুড়ি জেলায় করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা 5,800 এবং করোনায় মৃত্যু হয়েছে 627 জনের। এই পরিসংখ্যান থেকে উদ্বিগ্ন জেলা প্রশাসনের কর্তারা তড়িঘড়ি সকাল থেকে শহরের সমস্ত বাজারগুলিতে অভিযান চালায় সদর মহকুমা শাসক, পুরসভার আধিকারিক এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 2 নম্বর ব্লকের নয়া বসত এলাকায় বসত রেঞ্জের দিক থেকে 35 থেকে 40টি হাতির দল ঢুকে পড়েছে উকলার পার্শ্ববর্তী জঙ্গলে। বন দপ্তরের তরফ থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার আদেশ দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কোনো রকম ক্ষতি করেনি দাতাল হাতির দলটি। ইসলামপুর থানা এলাকায় কালানাগিন মন্দিরে চুরির, কালানাগিন রাধাকৃষ্ণ মন্দিরে চুরির এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে মন্দিরের তালা ভেঙে দুষ্কৃতীরা মন্দিরের সোনার বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে নানান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে। অবিলম্বে ওই এলাকায় পুলিশি টহলের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। ভ্যাকসিনের স্বজন পোষণ নিয়ে সরব ইসলামপুর টাউন বিজেপি, মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় তাদের তরফ থেকে। আমরা এসডিও সাহেবের কাছে আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম, বিশেষ করে ভ্যাকসিন নিয়ে শাসক দলের যে স্বজন পোষণ চলছে তার বিরুদ্ধে মহকুমা শাসককে, আমাদের বিডিও সাহেবকে, হসপিটাল সুপারকে, প্রত্যেককে জানিয়েছি এবং আজকে বিশেষভাবে মহকুমা শাসকের কাছে এসেছি যাতে ভ্যাকসিন নিয়ে শাসক দলের যে স্বজন পোষণ চলছে যাতে সেটা বন্ধ হয়, সার্বিকভাবে
সব মানুষ যাতে দলমত নির্বিশেষে ভ্যাকসিন পান এটার ব্যবস্থা করা প্রশাসনের দায়িত্ব কর্তব্য। সেই বিষয়ে আমরা রাজনৈতিক দল হিসেবে, বিরোধী রাজনৈতিক দল হিসেবে যে বার্তা দেওয়া দরকার সেই বার্তা দিতে এখানে আসা। এবার আসছে ত্রিপুরার খবরে। নেশা বিরোধী অভিযানে নেমেও মেলেনি সাফল্য। ঘটনা ত্রিপুরার উত্তর দশমীঘাট এলাকায়। মঙ্গলবার সকালে অনেকটা আচমকায় সংশ্লিষ্ট এলাকায় পুলিশের বিশাল বাহিনী অভিযান চালায় জসিম উদ্দিনের বাড়িতে। সকাল সকাল এই অভিযানে চাঞ্চল্য ছড়ায় সমগ্র এলাকায়। সংবাদ মাধ্যমের সামনে এদিনের অভিযানের বিষয়ে মুখ খুলতে নারাজ প্রশাসনিক আধিকারিকরা, খোলেননি। তবে এদিনের অভিযান নিয়ে নানান মহলে বিভিন্ন গুঞ্জন, যদিও অভিযানে তেমন কিছু সাফল্য মেলেনি বলেই খবর।